সেই 2008 থেকে 2023 আমার কাছের চিরচেনা সব মানুষগুলো অচেনা হয়ে গেছে। আমি চাই আমার স্বামীর এই বিচারের কাজ যেন দ্রুত হয়। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি, তিনি যেন এই বিচারটির ব্যাপারে যেন তার দৃষ্টিগোচর হয় এবং তিনি যেন আলোকপাত করেন। প্রথম দিকে একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম, ডাক্তারদের বিরুদ্ধে এক অ্যারেস্ট অর্ডারও হয়েছিল ইনিশিয়াল স্টেজে। আমরা কিন্তু ফাইন্ডিংস যেটা আসছে তারা গিলটি, আমার হাজবেন্ডের যে 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 যেভাবে তার মৃত্যুটা হয়েছে সেটি হলো অবহেলাজনিত নেগলিজেন্সি, যেখানে রাইট টাইমে কোনো ডাক্তার পাওয়া যায় নাই, যেখানে দুই ঘন্টা 40 মিনিটের কোনো হিসাব নেই। সে গিয়েছিল কিন্তু ভোর 5:30-5:45 দিকে, আপনারা সবাই জানেন, এদেশের মানুষ সবাই জানে, সে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিল। কিন্তু তার ওই বিষয়ে ডাক্তার বিশেষজ্ঞ তিনি আসেন 9:00। ডাক্তারদের যে গ্রুপ, 6 জন ডাক্তারদের বিরুদ্ধে যেটা আনিত অভিযোগ, তারা কিন্তু 9:00 এসেছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন, আমার স্বামী যখন ভোর 4:30-5:00 যায়, সমস্ত রেকর্ড কিন্তু আছে, ফুটেজ আছে, ডকুমেন্টস আছে, সে কিন্তু নিজে গিয়েছিল বাঁচার তাগিদে, কিন্তু সেই সময় তার প্রপার কোনো ডাক্তার তার কাছে ছিল না। যেটা ছিল ইমার্জেন্সি ডিউটি নর্মাল ডাক্তার, তারাই হয়তো চেষ্টা করেছিল 8:00-9:00। 9:00 পরে যখন প্রপার ডাক্তার আসে তখন তার ট্রিটমেন্ট শুরু হয়। আমাদের কিন্তু জিজ্ঞাসা, আমাদের কিন্তু সন্দেহ, তখন আদৌ আমার হাজবেন্ড বেঁচে ছিল কি না। কারণ 7:30 যখন আমার হাজবেন্ডকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই কিন্তু সে তার মধ্যে একটা গোংরানি, যেটা একটা মানে তার মধ্যে নাকি আমার ভাই আমার ভাসুর তখন ছিলেন, তাদের কাছেই শোনা যে তখন নাকি মান্না বমি করেছে, তারপর তার গোংরানো আওয়াজ, তারপরে সে কমাতে চলে যায়। তো আমাদের জিজ্ঞাসা, আমাদের যে অভিযোগ, সেই সময়ে আমার স্বামীর পাশে কোনো প্রপার ডাক্তার ছিল কেন, ছিল না কেন? আমার স্বামী তো এদেশের একটা প্রমিনেন্ট ব্যক্তিত্ব ছিল, তার উপরে অনেক দায়িত্বভার অর্পণ ছিল, এই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার কাঁধে ছিল, তার উপর অনেক টাকার বিনিয়োগ ছিল, সে এত ইম্পর্টেন্ট একটা ব্যক্তি, তার চিকিৎসা এত অবহেলা, এত অনাদর কেন হয়েছিল আমাদের জিজ্ঞাসা। এখন মামলাটি যে পর্যায়ে এসেছে, ম্যানিপুলেট করেছে, লেন্দি করেছে, যার জন্য দীর্ঘ সময় পার হয়ে গেছে। আমাদের আইনজীবী ভালো বলতে পারবেন তিনি কেন এত দীর্ঘ সময় নিচ্ছেন, এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও আমাদের মামলাটি প্রপার ইয়েতে আসছে না কেন। আমার মনে হয় আমাদের আইনজীবী AKM মুশফিকুল হুদা উনি ভালোভাবে এটা বলতে পারবেন আপনাদের। আজকে এসেছি আমি মামলাটির বিষয়ে, কারণ আমি তো বসে থাকলে হবে না, আমি তো আমার আইনজীবীর উপর দায়িত্বভার অর্পণ করেছিলাম, উনি ফেল করছেন কি না, উনি ফেল হচ্ছেন কি না, ওনাকে ম্যানিপুলেট করছেন কি না, মামলাটি আবারও একটা লেন্দি প্র্যাকটিসে যাচ্ছে কি না, এই ব্যাপারটি উনিই ভালো বলতে পারবেন। আপনারা সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা আমার মনে হয় আমাদের আইনজীবীর সাথে যোগাযোগ করবেন।